ভেরি ভেরি গুড মর্নিং। হ্যাঁ, আমার তরফ থেকে আপনাকে দেওয়া রইল একটা দারুণ সকাল। সকাল আবার দারুণ, ইয়েস, সকাল এই জন্য দারুণ যে আপনি নতুন করে নিজেকে আজকে চিনবেন। আমি খুব সামান্য কিছু কথার মধ্যে দিয়ে আপনাকে শেয়ার করব আমার কারেন্ট এক্সপিরিয়েন্স। আমরা সবাই কানেক্টেড বিভিন্ন রকমভাবে। আমরা প্রথমত কানেক্টেড নিজের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কানেক্টেড আমাদের বাড়ির মানুষদের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কানেক্টেড ইউনিভার্সের সাথে। ইয়েস, ঠিক যেভাবে সূর্য আমাদের সাথে কানেক্টেড করে রেখেছে আমাদেরকে, সূর্য প্রত্যেক দিন সকালবেলা কোনো কিছু না ভেবেই অনেক কিছু দেয়। হয়তো আমরা এভাবে ভাবি না, আমরা সবসময় ভাবি এটা আমার রাইট, কিন্তু কোনোভাবে এটা কি আমরা ভেবে দেখেছি যে সূর্য প্রত্যেক দিন আমাদেরকে এত 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 এনার্জি আমাদেরকে দেয়, আর সেই এনার্জিগুলো আমরা কখনো অ্যাবজর্ব করি, কখনো অবজার্ভ করি, কখনো কনসিভ করি, অথবা কখনো রিজেক্ট করি। যখন আমরা এই সূর্যের আলোতে আলোকিত হয়ে অন্যকে আলোকিত করতে পারি, তখন আমরাও হয়ে উঠতে পারি অন্যের জীবনের সূর্য। হয়তো আমরা এভাবে ভাবি না, আমরা অনেক সময় ভাবি আমরা তো খুব তুচ্ছ, অথবা আমি খুবই তুচ্ছ, আমার দ্বারা কিভাবে হতে পারে। হতে পারে কিভাবে জানেন? আপনি আপনার আজকে যে অবস্থাতেই আছেন, আপনার সামনে একটা ছোট্ট পিঁপড়ে হয়তো হেরে যাচ্ছে, তাকে হয়তো আপনি একটা চিনির ছোট্ট টুকরো দিবেন। হতেই পারে তার কাছে আপনি হয়ে উঠলেন সূর্য, তার কারণ পিঁপড়েটা জানে না আপনি কে। পিঁপড়েটা এটুকু জানে যে তার সামনে রয়েছে তার একবেলা বা দুবেলা বা দশ দিনের খাবার। ঠিক সেইভাবে আপনার সামনে একটা পাপি, একটা ছোট্ট ডগি আপনার কাছে এসে তাকে আপনাকে সিগন্যাল দিচ্ছে, আই ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ, ঠিক কীভাবে, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। আর ঠিক তখন আপনি তার সামনে আপনার পছন্দের একটা বিস্কিট মুখে না দিয়ে বা কুকিজ তার মুখে ঢুকিয়ে দিচ্ছেন, তার জীবনে ওই মোমেন্টের জন্য আপনি হয়ে উঠতে পারেন সূর্য। ইয়েস, আমরা সবাই পারি অন্যের জীবনে সূর্য হয়ে উঠতে। অন্যের জীবনে সূর্য হতে গেলে আগে নিজে সূর্য হতে হবে। সূর্য ভেতর থেকে দাও দাও করে জ্বলছে, আর সেই জ্বলতে জ্বলতে বাইরে সেই লাইটটা ছড়িয়ে দিচ্ছে। আপনিও হতে পারেন অন্যের জীবনের সূর্য, আর সেই অন্যের জীবনের সূর্য হওয়ার জন্য নিজেকে ভালোবাসাটা একটা ফার্স্ট 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 ইম্পর্টেন্ট থিং। আপনি যখন নিজেকে ভালোবাসতে থাকেন, তখন আপনি হয়ে উঠতে পারেন নিজের কাছে নিজের সূর্য। আর যখন নিজের বিশ্বাস আপনাকে বাড়িয়ে দেয়, আর সেই বিশ্বাস আপনাকে নতুন করে ভাবিয়ে তোলে যে সূর্য সত্যি একটা শক্তি, সূর্য শক্তিতে রূপান্তর হয় আপনার ভাবনার দ্বারা, আর সেই আপনার ভাবনাকে আপনি আরও ভাবিয়ে তুলতে পারেন। আমি খুব খুশি হলাম যখন দেখলাম বাংলাদেশ থেকে আমার কিছু স্টুডেন্ট, বলবো না, আমার কিছু ঠিক সূর্যের মতন মানুষ আমাকে সকালবেলা জানাচ্ছে গুড মর্নিং। আমি আরও ভালো লাগছে যখন আমি দেখছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে কেউ দেখছে আর লিখছে গুড মর্নিং স্যার। আমার খুব ভালো লাগে আপনিও আমার জীবনের সূর্য হতে পারেন, হতে পারে আমিও আপনার জীবনের সূর্য। এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য আমি আপনাদেরকে সকালের ছোট্ট একটা উপহার দিলাম। এই উপহারটা আপনার যদি পছন্দ হয়ে থাকে, হ্যাঁ রাইট, আমি তো এভাবে ভাবিনি, আমিও তো হতে পারি অন্যের জীবনের সূর্য। অনেক সময় আমরা মানুষকে হয়তো প্রচুর কিছু দিয়ে হেল্প করতে পারি না, এটা ফ্যাক্ট, কিন্তু সবথেকে বড় জিনিস দিয়ে আমরা হেল্প করতে পারি আমাদের বিশ্বাস, অথবা আমাদের আত্মবিশ্বাস। আমরা নিজেরা যে বিশ্বাসী সেটা আমরা সামনের মানুষটার কাছে সেই বিশ্বাসটা ছড়িয়ে দিতে পারি। গুড মর্নিং জি, আমি বাংলায় কথা বলছি তার একটাই বড় কারণ, আমার বাংলা মাতৃভাষা, আর আমি চাই আমার মায়ের ভাষা, যে ভাষায় আমরা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে নিঃশ্বাস নিই, যে ভাষায় রোজ আমরা কথা বলি, আগে সেই ভাষাটার বেসিক জায়গা, যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। আমরা অনেক সময় এই কথার মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে সবথেকে মেইন ল্যাঙ্গুয়েজের, কিন্তু যদি একটা সান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, সেটা হলো একটাই জিনিস যে উইদাউট এনি রিজন আনকন্ডিশনালি হেল্প করা। ঠিক যেভাবে আপনি প্রত্যেক দিন সকালবেলা হয়তো সূর্যের দিকে তাকানোরই সময় পান না, কিন্তু সূর্য কিন্তু আপনাকে
তার সমস্ত কিছু দিয়ে যাচ্ছে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন সূর্য সম্পর্কে একটু রিসার্চ করলে যত দিন যাচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা লাইফ স্প্যান থাকে, সূর্যেরও লাইফ স্প্যান আছে, হয়তো লক্ষ লক্ষ বছর কিন্তু আছে। ঠিক সেরকম সূর্য কিন্তু একবারও ভাবছে না আমার লাইফ স্প্যান কমে যাবে, সূর্য সেলফলেসলি আপনাকে আমাকে দিয়ে যাচ্ছে, আর আপনারা আমরা প্রত্যেকে সেটা ইউজ করছি। ঠিক যেভাবে আমি এখন যেখানে রয়েছি জায়গাটা সারপ্রাইজই থাক, আমি এসেছি এখানে প্রায় মোর দ্যান 100 চ্যাম্পিয়ন্স দের মাইন্ডসেট আরো আপডেট করতে, সেই মাইন্ডসেট আপডেট করার জন্য আমরা এই স্পটটা চুজ করেছি। এই স্পটটা ওয়ান অফ দ্য ইউনিক স্পট থ্রু আউট দ্য বলবো না কোথায়, তার কারণ সেটা সারপ্রাইজ থাক, খুব শীঘ্রই সময় মতন আমি আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন। হ্যাঁ, আমাকে কেউ ডাকছে, আমি তার ডাকে সাড়া দিয়ে আবার সম্ভব হলে ফিরে আসবো। হয়ে উঠুন অন্যের জীবনের সূর্য, নতুন করে ভাবুন। থ্যাংক ইউ।